হোয়াটস অ্যাপ গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে যে টপিকটা দেখাচ্ছি, যে তো অনেক সময় আমাদের অ্যাক্রোবেট রিডার বা পিডিএফ ফরম্যাট ডেস্কটপ বা ল্যাপটপে খোলার সময় এরকম প্রবলেম দেখায়। ওপেন করতে চাইলে এখানে একটা মানে প্রবলেম শো করছে, আমি যেভাবেই ওপেন করি না কেন, যে হচ্ছে রেইজ উইদাউট হ্যান্ডেলার, এই প্রবলেমটা কিন্তু শো করছে। ঠিক আছে, আমি ডিফারেন্ট টাইপের পিডিএফ ওপেন করে বিভিন্নভাবে ওপেন করে দেখছি, প্রবলেমটা কিন্তু সেম থাকছে। তো এই প্রবলেমটা আমি ফেস করছি, তো এটাকে আমি কিভাবে সলভ করব সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো। তো এই প্রবলেমটা সলভ করার জন্য মাই কম্পিউটারে প্রথমে ওপেন করে নিতে হবে, নেওয়ার পরে সি ড্রাইভটাকে ওপেন করতে হবে রাইট ক্লিক করে, এবং প্রোগ্রাম ফাইলসের x86 যেটা আছে সেটা ওপেন করতে হবে। তারপরে অ্যাডোবি এখানে রাইট ক্লিক করে ওপেন করে নিলাম। তারপরে এখানে রিডার 11.0 এটাকে ওপেন করতে হবে। তারপরে এখানে রিডার আছে, এর মধ্যে রিডারটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে এখানে যে কোনো একটা সিলেক্ট করে ইয়ের মধ্যে আসবে এই ফাইলটাকে, ইউলা যেটা আছে এটাকে ওপেন করতে হবে। ওপেন করলে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে, যেখানে এটা অ্যাকসেপ্ট করতে হবে, এগ্রিমেন্টটাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করলে কিন্তু হয়ে যাবে। তো এখন আমি ওপেন করে দেখবো, দেখুন সব কিছু কিন্তু পিডিএফটা কিন্তু ওপেন হচ্ছে। ঠিক আছে, এই পিডিএফটা ওপেন হয়ে গেল, এবং আমি যে কোনো পিডিএফ এখন ওপেন করলেই কিন্তু ওপেন হয়ে যাবে। তো এটাই প্রবলেম ছিল, তো আমি যে কোনো পিডিএফ আমি ওপেন করলে কিন্তু ওপেন হবে। তো এইভাবে আমরা কিন্তু প্রবলেমটা সলভ করতে পারি, এরকম প্রবলেম যদি হয় তাহলে কিন্তু প্রবলেমটা সলভ করতে পারি। তো আশা করি ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে, আর যদি সত্যি ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওটাতে লাইক করে দিন, আর চ্যানেলটিতে যদি প্রথমবারের জন্য দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে নিন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনি প্রথমেই পেয়ে যান। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তো থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ।